ইসলামিক খেলাফত কায়েমের পদ্ধতি গণতন্ত্র নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ কয়েকজন শায়েখের আলোচনা শুনছিলাম একজন শায়েখ ভ্রান্তির বেড়াগালে কামতে দিন এ বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশে যারা বহু বছর থেকে দিন কায়েমের কাজ করে তাদের সমালোচনা করলেন এবং তিনি উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ মরহুম সৈয়দ আবুল আলমুদ্দিন রাহেমাহুল্লাহ সম্পর্কে বিশোদ্গার করলেন তিনি এই যুগের একজন স্কলার হয়ে তিনি বললেন যে রাহিমাহুল্লাহ নাকি একামতি দিনের অপব্যাখ্যা করেছেন এবং অপব্যাখ্যার উপরেই তিনি একটি সংগঠন দাঁড় করাইছেন তারা একামতি দিনে সঠিক ব্যাখ্যা দিচ্ছেন দিন কিভাবে কায়েম হবে এক পর্যায়ে তিনি বললেন দুটো উদাহরণ আমি তার কথা শুনছিলাম এই চিন্তায় যে সত্যি যদি কোনো ভুল ত্রুটি আমাদের মধ্যে থাকে বা কারো মধ্যে থাকে কোরআন কোরআনসোনার এটা ইসলাস হওয়া জরুরি কারণ যে কাজের উপর পরকালে নাজাত নির্ভরশীল বা পরকালে নাজাতের নিয়তে আমি যে কাজ করব। সে কাজ যদি কোরআনসন্নার আলোকে সহি না হয় তাহলে সে কাজ তো ব্যর্থ হয়ে গেল আমি অপেক্ষা করছিলাম যে তিনি নির্বাচন পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতি একামতি দিনের কঠিন সমালোচনা করলেন কিন্তু দিন কায়েমের তিনি কি পদ্ধতি বলেন মূলত সেটা শোনার জন্যই আমি অপেক্ষা করছিলাম এক পর্যায়ে তিনি দিন কায়েমের উদাহরণস্বরূপ আমাদের দেশে দুটি পদ্ধতি বললেন একটি বললেন হেফাজতে ইসলামের যে গণজাগরণ তৈরি হয়েছিল শাপলা চত্বরে মরহুম শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ ওনার নেতৃত্বে তিনি বুঝাতে চাইলেন দিন কায়েমের জন্য নাকি এইভাবে কোনো একজন নেতার নেতৃত্বে বিপ্লব হবে এবং এই জাগরণের মাধ্যমে খেলাফত কায়েম হবে ইসলাম কায়েম হবে এটা নবীর শিখানো পদ্ধতি আচ্ছা আবার তিনি আলোচনা করতে গিয়া বাংলাদেশের অভিসম্বাদিত নেতা শেখ মুজিবুর রহমান তার উদাহরণ টানলেন যে শেখ মুজিবের নেতৃত্বে যেভাবে দেশ স্বাধীন হয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে দিন কায়েমের জন্য নাকি খেলাফত কায়েমের জন্য নাকি এভাবে একজন নেতার নেতৃত্বে জেগে উঠবে জনগণ আর এইভাবে দিন কায়েম হবে খেলাফত কায়েম হবে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি দেশের স্বাধীনতার নেতৃত্ব দিলেন তার পক্ষে জনগণের যে জাগরণ তৈরি হয়েছিল সেটার কারণ কি সেটার কারণ তো হলো তিনি ইলেকশন করেছিলেন নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে তাকে ক্ষমতা দেয়া হয়নি যার কারণে তিনি আন্দোলনের ডাক দিয়েছেন আমি একটু চিন্তা করলাম যে শায়েখরা যেখানে ইসলামী সংগঠনগুলো দিন কায়েমের জন্য নির্বাচন পদ্ধতি গ্রহণ করলো সেটার বিরোধিতা করে তিনি যে উদাহরণ দিলেন সেটা কি নির্বাচন পদ্ধতি থেকে ভালো কোনো পদ্ধতি এক পর্যায়ে তিনি মক্কা বিজয়ের প্রসঙ্গ টেনে আনলেন যে মক্কা বিজয় নাকি এভাবে হয়েছে হ্যাঁ মক্কা বিজয় যেভাবে হয়েছে তার প্রেক্ষাপট আছে তার কিছু কারণ আছে এবং সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে যে ধরনের প্রস্তুতি দরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম সে ধরনের প্রস্তুতি নিয়ে এসেছেন সেই সময় আমাদের দেশের মতো রাষ্ট্র সিস্টেম যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান এ ধরনের কোনো রাষ্ট্র ছিল না গোত্র প্রথা ছিল নেতা হতো গোত্র থেকে বংশ থেকে সেই সময় তো গণতন্ত্র নির্বাচন পদ্ধতি এভাবেও ছিল না তো নবী সাল্লাম তো এমন কোনো কথা বলেন নাই আমার যতটুকুন জানা যে আমি যেভাবে মক্কা বিজয় করেছি তোমরা সেভাবেই দিন কায়েমের কাজ করবে ইসলাম কায়েমের কাজ করবে এর বাহিরে আর কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না প্রিয় ভাইসব নির্বাচন পদ্ধতি তো কোনো জীবন বিধান না গণতন্ত্র কোনো জীবন বিধান না গণতন্ত্র হল নেতা নির্বাচনের একটা পদ্ধতি ক্ষমতা পরিবর্তনের পদ্ধতি আরেকটি সাহেব আলোচনা শুনলাম আরেকজন তিনি বলতেছেন নির্বাচন হইল ইলেকশন আর খেলাফত হইল সিলেকশন মানে খেলাফতে মনোনীত করবেন কে মনোনীত করবেন ওরা বলছেন না কারা মনোনীত করবেন ওরা বলছেন না যে খেলাফতের পদ্ধতি হলো মনোনয়ন মনোনীত আর গণতন্ত্র হলো নির্বাচন অতএব নির্বাচন হারাম মনোনয়ন বৈধ এভাবেই তিনি বুঝাচ্ছেন এখন ভাইসব আরও অনেকে অনেক রকম আলোচনা এখানে করছে সারা দুনিয়াব্যাপী যত ইসলামী সংগঠনগুলো কাজ করে তারা কেউ নিজেরা ক্ষমতায় যাবে এই নিয়তে কাজ করে না তারা আল্লাহ দিনকে কোরআনকে ক্ষমতায় নিতে চায় তো কোরআন সন্নাকে যারা রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চায় এবং সেই রাষ্ট্রের জনগণকে ইসলামের আলোকে গড়তে চায় তাহলে যেই দেশে আবাহমান কাল থেকে নির্বাচন পদ্ধতি প্রতিষ্ঠিত আছে এবং সেই দেশে ওনারা বসবাস করেন গণতান্ত্রিক সিস্টেমে পরিচালিত রাষ্ট্র অর্থনীতি বিচার ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ব্যবসা কৃষ্টি কালচার গণতান্ত্রিক সিস্টেম বিশ্বাস করে এমন লোকদের মসজিদের সভাপতি ওয়াজ মাহফিলের সভাপতি এমন লোকেরা পীর খানকা সমাজের সব কিছু নিয়ন্ত্রণ করে সব কিছু মেনে চলে মেনে যদি তারা থাকতে পারেন কাজ করতে পারেন তাহলে ওই পদ্ধতিতে ইসলামপন্থী যারা দিন কায়েমের জন্য গ্রহণ করবে তাদের বিরুদ্ধে কেন এত উঠে পড়ে ফতুয়া দিতে হবে এর কি কারণ আসলে কি এটা ইসলামের মর্যাদা রক্ষা করা মানুষকে হারাম থেকে রক্ষা করা নাকি অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ তালা ভালো জানেন কিন্তু তাদের যতজনের বক্তব্য শুনেছি নির্বাচন পদ্ধতি থেকে ভালো কোনো দিন কায়েমের ব্যাখ্যা তারা কিন্তু কেউ দিতে পারেন নাই অতএব অনেক বড় বড় স্কলার কৌমি আলিয়া জেনারেল শিক্ষিত এমনকি দেশের বাহিরে বড় বড় শিক্ষিতরা স্কলাররা সুন্নার আলোকে গবেষণা করে নির্বাচন পদ্ধতি গ্রহণ করেছেন ফিলিস্তিনে হামাস নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় থাকতে না পারা সেটা তো নির্বাচনের দোষ না মিশরে এই হওয়ানুল মুসলিমিন নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে ডাকাতরা তাদের ক্ষমতা নিয়ে গেছে এজন্য তো নির্বাচন পদ্ধতি দেয় না যারা ক্ষমতা নিয়ে গেছে জুলুম করে তাদের কথা বলুন তাদের জুলুমের বিরুদ্ধে আন্দোলন করুন আলজেরিয়া ইসলামিক সালভেশন ফ্রন্ট নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে সেনাবাহিনী তাদের ক্ষমতা কেড়ে নিয়েছে সেখানে বিরুদ্ধে কথা না বলে নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন আমরা কখনো গণতন্ত্রকে আমাদের জন্য একমাত্র পথ ইসলামে একেবারে বৈধ এরকম হিসাবে বলছি না কিন্তু গণতান্ত্রিক পরিবেশ যদি ঠিকভাবে প্রতিষ্ঠিত থাকে এবং গণতন্ত্র যদি অন্যায় অবিচার করে অন্ধকার রাত্রে যদি মানুষের সমর্থন ছিনিয়ে না হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতেও নেতা নির্বাচনের নেতৃত্ব পরিবর্তনের সুযোগ রয়েছে নির্বাচন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় হচ্ছে এই পঞ্চাশ বছর বাংলাদেশে এভাবেই হচ্ছে যারা জোর করে ক্ষমতা নিয়ে নিচ্ছে তাদের কথা আলাদা সেজন্য তো নির্বাচন দায়ী না তাহলে যেসব ইসলামিক স্কলারগণ সারা বছর তো তারা গণতন্ত্র চর্চা করে না দাওয়াতে দিনের কাজ করে তারা সারা বাংলাদেশের মানুষদের মধ্যে কোরআন সুন্নার শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যখন পাঁচ বছর পরে দেশের ক্ষমতা পরিবর্তনের একটা সময় আসে তখন তারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা কি শুধু নির্বাচনের জন্য বসে আছে তারা তো নবীজি শিখানো সাহেবের শিখানো সকল দাওয়াতি পদ্ধতি এখানে প্রয়োগ করতেছে এরপরে দাওয়াত দেওয়ার পরে মানুষ ইসলামী হুকুমত চায় কি চায় না তা প্রমাণ করার বাস্তব পদ্ধতি হলো নির্বাচন কত পার্সেন্ট ভোট আপনি পেলেন কত পার্সেন্ট লোক আসলে ইসলামী রাষ্ট্র চায় এবং শিক্ষিত তোর মধ্যে কত লোক তৈরি করতে পারলেন সুতরাং এইসব বুদ্ধিভিত্তিক তালিম কাজকিয়ার কাজ না করে শুধু নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্রের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া ইসলামিক দলগুলিকে কেন্দ্র করে অথচ যারা গণতন্ত্র আবিষ্কার করেছে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ শাসন করতেছে যারা সমাজের নিয়ন্ত্রণ করতেছে তাদের সাথে ভালো সম্পর্ক কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করবে তাদের বিরুদ্ধে ফতুয়া দেওয়া এটার মধ্যে কি কল্যাণ আছে আল্লাহ তারা ভালো জানেন আল্লাহ আমাদেরকে সঠিক পথ অনুসরণ করার তৌফিক দিন এখামতো দিনের কাজ যারা করছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ যে পদ্ধতিতে দিন কায়েম হবে সেই পদ্ধতি আল্লাহ সকলকে অনুসরণের তৌফিক দিন আমিন